তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে স্বাগতম রিনার্জুন এক্সপ্লোরের নতুন একটি ভিডিওতে। আজকে পৌঁছে গিয়েছিলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে। প্রথমেই স্টেশন থেকে নেমে আমরা যে প্যান্ডেলটি দেখতে পাই, ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো। এই যে তোমরা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, চলো এবার প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। তো ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলে আমরা ঢুকে মানে সত্যি খুব সুন্দর একটা অনুভূতি হলো। মায়ের রূপ মানে সত্যি অতুলনীয়, খুব সুন্দর একটি রূপ। আর যে আলোকসজ্জায় প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত করা রয়েছে, যেটা তোমরা এখানে এসে দেখলে তবেই সেটা অনুভব করতে পারবে। তো ফটকগোড়া প্যান্ডেল দেখার পর আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দননগর মধ্যাঞ্চল, যেখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো এই হচ্ছে সেই মধ্যাঞ্চলের প্যান্ডেল, এবং এখানেও প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, এবং দেখতেই পাচ্ছ আলোগুলো খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। প্লাস এখানে খুব সুন্দর একটি কাজ করা রয়েছে, থার্মোকল বা অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটিকে, এবং এখানেও কিন্তু মায়ের রূপ সত্যি অতুলনীয়। এখানকার প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু আলোর জন্য বিখ্যাত। আর মায়ের এই যে রূপ, চন্দননগরের এই যে মায়ের, জগদ্ধাত্রী মায়ের যে রূপ, এই রূপ কিন্তু অন্য কোথাও কিন্তু সচরাচর দেখা যায় না। সেই কারণেই হয়তো এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর এতটা বিখ্যাত। চন্দননগর মধ্যাঞ্চল দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পুজো দেখতে। তো এই হচ্ছে সেই বাগবাজার চৌমাথার যে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, তো সেই প্যান্ডেলই তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করব। এই প্যান্ডেলটিও খুব সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে, এবং সবুজ সবুজ পাতায় এবং ফুলে ভরিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ প্যান্ডেলটিকে। এখানে মায়ের সাজ সম্পূর্ণ থার্মোকলের তৈরি করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাগবাজার চৌমাথা দেখার পর আমরা কোনো গলি এদিক ওদিক না বেঁকে চলে যাই একদম লাস্ট পুজোয়। সেখানেও দেখলাম মায়ের সত্যি অসাধারণ এক রূপ, যা সত্যি অতুলনীয়। তারপর আমরা আবার চলে এলাম বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে।
এখানে এসে দেখলাম খুব সুন্দর প্যান্ডেলটিকে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে এবং মায়ের রূপও কিন্তু অন্যান্য যে সমস্ত প্রতিমা আমরা দেখলাম সেই ধরনের প্রতিমাগুলোর মতো কিন্তু এখানেও মায়ের রূপ অতুলনীয়। বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখার পর রাস্তার দু সাইডে আলো দেখতে দেখতে এবং মানুষের ঢল দেখতে দেখতে সেই ঢলে মিশে গিয়ে পৌঁছে গিয়েছিলাম বাগবাজার তালপুকুর জগদ্ধাত্রী পুজো দেখতে। তো এই হলো বাগবাজার তালপুকুর পুজো কমিটির প্রতিমা, এখানেও কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর। বাগবাজার তালপুকুর দেখার পর এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল এবং আমাদেরকে ফিরতে হতো। তো সেই কারণে যদি আমরা ট্রেন না পাই তাই তাড়াহুড়ো করেই আমরা এই কটা ঠাকুর দেখেই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। চন্দননগরের যে মায়ের রূপ দেখলাম, এই চন্দননগরে এই যে এত আলোকসজ্জা দেখলাম এবং এত মানুষের ঢল, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি হলো। এবং এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পেতে।